পিঠে রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা। আমি শিক্ষা, শিক্ষাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, পাতুরি তো আমরা অনেক ধরনের খেয়েছি, কিন্তু কখনো পাতুরি পিঠে বা পুর পাতুরি পিঠে তোমরা খেয়েছ? শোনোই নি নিশ্চয়ই। আজ তাহলে দেখে নাও। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি পুর পাতুরি পিঠে। তোমরা পিঠেটা একবার দেখো, দেখো ভেতরে নারকলের পুর দেওয়া আছে, আর চালের গুঁড়ো, দুধ আর চিনি দিয়ে এর ব্যাটারটা আমি তৈরি করেছি। এই পুর পাতুরি পিঠের রেসিপিটি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, খুব সহজ পদ্ধতিতে বানাবো। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, একদম স্কিপ করলে কিন্তু চলবে না। পুর পাতুরি পিঠে বানাতে আমাদের লাগছে, এখানে আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি, 1 কাপ চালের গুঁড়ো, 1/4 কাপ মিল্ক, আর 2 টেবিল স্পুন সুগার, 1 পিঞ্চ সল্ট। আমি একসাথে মিক্স করে এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এখানে নারকল কোড়া আর গুড় দিয়ে একটা পাক দিয়ে নিয়েছি হালকা করে। খুবই সহজ একটি পিঠের রেসিপি নিয়ে আমি আজকে তোমাদের কাছে চলে এসেছি, সম্পূর্ণ আমার মস্তিষ্ক প্রসূত আর খুবই সহজ, খুব কম ইনগ্রিডিয়েন্ট দিয়েই হয়ে যায় এই পুর পাতুরি পিঠে। পুর পাতুরি পিঠে কলা পাতা তো লাগছে, কলা পাতাটা আমি একটু সেকে নিয়েছি, সেকে রেখেছি। এবার আমি কিভাবে পিঠেটা বানাবো সেটা তোমাদের দেখাবো। তোমরা এই পিঠের ব্যাটারের কনসিস্টেন্সিটা একবার দেখে নাও, একদম ফ্রি ফ্লো হবে। দেখো বন্ধুরা, আমি কলা পাতাটাকে সেকে নিয়েছি। এবার আমি এই 1 হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এইভাবে গোল গোল করে একটু ঘুরিয়ে নেব। খুবই নরম হাতে করতে হবে। গোল হয়ে গেল, এবার আমি এই নারকলের পুরটা এই মাঝখানটায় দিয়ে দেবো। দিলাম, দিয়ে জাস্ট আমি পাতাটাকে ফোল্ড করে দেবো। একটা পিঠে রেডি হয়ে গেল। এরকম করেই আমি সবগুলো পিঠে তৈরি করে নেব। আমি আরেকটা পাতাতেও ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে এই মিডলে নারকেলের ফিলিংসটা দিলাম, পুরটা জাস্ট এভাবে আমি ফোল্ড করে দিলাম। চেপে চেপে দিলাম, দেখো বন্ধুরা আমি এই পাতুরি পিঠেটা রেডি করে ফেলেছি। এবার আমি স্টিমে দেব, এইদিকে আমি গ্যাসে একটি পাত্রে জল বসিয়ে তার মধ্যে একটা ঝাঁঝরি দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে এবার এই পিঠেটা আমি স্টিম হওয়ার জন্য দিয়ে দেবো। তিনটে পিঠে দিয়ে দিলাম, দিয়ে এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। আর পিঠে তো রেডি, এবার আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দেব, দিয়ে তারপর আমি সার্ভ করবো। আমি গ্যাস অফ করলাম, 5 মিনিট আমি হাই ফ্লেমে স্টিম করলাম আমার পুর পাতুরি পিঠে রেডি। একটু চেক করে নিই, দেখো বন্ধুরা কি দারুণ না, খুব লোভনীয়।
তোমরা একটু দেখো বন্ধুরা কি অসাধারণ হয়েছে পিঠেটি। এবার আমি একে সার্ভ করব। এই পুর পাতুরি পিঠেটা বন্ধুরা জাস্ট দেখো, দেখেই খুব লোভনীয় লাগছে, নিশ্চয়ই তোমাদের বানাতে ইচ্ছে করবে। তাহলে আমার রেসিপিটা পুরো ফলো করো, করে এটা বানিয়ে ফেলো আর আমাকে কমেন্ট বক্সে জানাও কেমন লাগে। দেখো বন্ধুরা, এর ভেতরে নারকলের পুর দেওয়া রয়েছে। তো পিঠে আমি কেটেও দেখালাম তোমাদের, দেখো কত লোভনীয় লাগছে নারকলের পুরটা, অসাধারণ। আমি জানি আমার এই পুর পাতুরি পিঠের রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। আমার চ্যানেলটিকে যেগুলো তোমরা সাবস্ক্রাইবও করে রাখবে আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করবে, যাতে আমি পরবর্তীতে এরকম আরও অভিনব পিঠে রান্নার রেসিপি নিয়ে আসবো আর তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। আজ তাহলে আসি বন্ধুরা, থ্যাংক ইউ।